আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের ভীষণ পছন্দের পরোটা। সকালের নাস্তায় প্রত্যেকের বাসায় কম বেশি রুটি পরোটা তৈরি করা হয়। তো কিভাবে খুব সহজ এবং সিম্পলভাবে আমি সকালের নাস্তায় পরোটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মিক্সিং বলে আমি ময়দা নিয়ে নেব, এটা আটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। ময়দা নিয়ে নেব 2 কাপ পরিমাণ, পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই নিয়ে নিতে হবে। আর নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ লবণ, চিনি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। চিনিটা এখানে কেউ যদি বাদ দিতে চান এটা দিতে পারেন। লবণ চিনি এখন ময়দার সাথে ভালোভাবে মিলিয়ে নেব। লবণ এবং চিনি ময়দার সাথে মিলিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব রেগুলার রান্নার তেল 1 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নেব ময়দার সাথে। ময়দার সাথে তেলটাও ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে এখন একটা ময়দার ডো তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, একবারে পানি যদি বেশি পড়ে যায় তাহলে ডোটা অনেক নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে। আমি খুব ভালোভাবে ময়দার ডোটাকে মথে নেব। আর এই ডোটা যত ভালোভাবে মথা হবে পরোটাগুলোও কিন্তু ততটা সফট হবে, খেতেও ভালো লাগবে। ডোটা আমি 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন ডোটার উপরে সামান্য তেল দিয়ে দেব, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, কারণ এই ডোটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট মতো রেস্টে রেখে দিলে ডোটা অনেক সফট এবং মসৃণ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিট মতো। 20 মিনিট হয়ে গিয়েছে, ডোটা অনেক সফট এবং মসৃণও হয়ে গিয়েছে। ডোটা আবারও মথে নেব। ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন পরোটা তৈরি করার জন্য আমি এই ডোটাকে ছোট ছোট কয়েক ভাগে ভাগ করে নেব। ডোটা আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি, এখানে 8টা পরোটা তৈরি হবে। এখন পরোটাগুলো আমি বেলে নেব। পরোটা বেলার জন্য আমি এখানে ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করছি না। পরোটা যতটা সম্ভব গোল করে বেলতে হবে, আর একটু পুরু ধরনের, যেহেতু পরোটা একটু পুরু হলে খেতে ভালো লাগবে। তো আমি একটু পুরু এবং গোল করে পরোটা বেলে নিয়েছি। এখন পরোটাগুলো একে একে ভেজে নেব। আমি একবারই সব বানাচ্ছি না, একটা একটা করে বানিয়ে একটা একটা করে ভেজে নেব। প্যানে আমি সামান্য তেল দিয়ে দেব, খুব বেশি তেলে ভাজবো না, অল্প তেলে ভেজে নেব পরোটাগুলো। এখন একটা একটা করে পরোটা দিয়ে আমি ভেজে নেব। পরোটার এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব, আর এভাবে উল্টাপাল্টা করে দিয়ে পরোটার দুপাশটা একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো করে ভেজে নেওয়া যাবে। অনেকেই পরোটা ডুবো তেলে ভাজেন, আবার একটু বেশি তেলেও ভেজে নেয়। তো আমি পরোটাটা খুব বেশি তেলে ভাজছি না, অল্প তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে আমি পরোটাটা একটু লাল পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন পরোটাটা আমি তুলে নেব, আর একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আজকের এই পরোটাটা আমি আলু এবং ডিম ভাজির সাথে পরিবেশন করব। আলুটা আগেই ভাজা আছে, এখন আমি ডিম ভেজে নেব। পরোটার সাথে ডিম ভাজি খেতে খুবই ভালো লাগে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই ডিমটা আমি পরোটার সাথে পরিবেশন করব। সকালের নাস্তায় আলু ভাজি এবং ডিম ভাজি দিয়ে পরোটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার সকালের নাস্তা, আলু এবং ডিম ভাজি দিয়ে পরোটা। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।